হে হ্যালো সবাইকে আজকে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম আজ উঠতে উঠতে সকাল সাড়ে সাতটা বেজে গেছিল বাইরে ওয়েদারটা এতটাই লেজি যে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না সমস্ত কাজ পিছিয়ে যাবে সামনেই আবার পুজো তো ব্রাশ করে ছাদে গিয়েছিলাম একটু বাড়ির পেছনে সবুজ ধান গাছগুলো দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় এদিকটায় রয়েছে ড্রাগন গাছ এবার অনেকগুলোই ড্রাগন হয়েছিল গাছে আর একটা আছে এখনো পাকেনি সেটা সকালে ঘুম থেকে উঠে আমি একবার হলেও ছাদে আসি হাঁটাহাঁটি করি বা গাছে জল দিই আমাদের বাড়ির ছাদটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা জানো তো আমাদের বাড়িতে মোটামুটি শীতের সবজির গাছ এখন থেকেই তৈরি করা হচ্ছে আর এদিকে মা কিছু ফল কেটে দিয়েছিল সেগুলো খেয়ে বের হব একটু কাজে তারপর আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তাও ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি কারণ কাজগুলো আজ না করলেই না আর এদিকে বাইরে কিন্তু একদম পুজোর আমেজ শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির কাছেই পঁচাত্তর বছরের বড় পুজো হচ্ছে যার থিমে রয়েছে থাইল্যান্ডের অরুণ মন্দির এখনও কাজ চলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো প্রথমে আমি যাচ্ছি পাসপোর্ট সাইজ ছবি তুলতে অ্যাকচুয়ালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আমার ছিল তবে সেটাই চশমা পরা তাই চশমা ছাড়া একটা ছবি ভীষণ দরকার অফিসিয়াল কাজগুলো করতে এরপর চলে গিয়েছিলাম হেড অফিসে এখানে একটা পার্সেল স্পিড পোস্ট করার ছিল আমার একটা ছোট্ট বিজনেস আছে সেটারই অর্ডার এসেছিল কিসের অর্ডার এসেছিল সেটা ভিডিওর লাস্টে ডিটেইলে জানাবো তোমাদের এরপর সমস্ত কিছু সেরে আমি চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে মা দেখলাম পুজো দিয়েছিল আজ প্রসাদে ছিল খিচুড়ি আর মেঘলা মেঘলা ওয়েদারে বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু বরাবরের প্রিয় অনেকের কাছে এবার বলি আমার বিজনেস নিয়ে খুব ছোট্ট একটা হ্যান্ডক্রাফ্টের বিজনেস করি এম্ব্রয়ডারি রিয়ারিং লকেট মাস্ক মালা এছাড়াও অনেক কিছুই রয়েছে সেগুলোই অর্ডার এসেছিল আমার ফেসবুকে পেজও আছে সেখানে চাইলে তোমরা অর্ডার করতে পারো আমার পেজের নাম হল কিনারা আর ভিডিওর শেষে আমি কিছু ছবি অ্যাটাচ করে দেব তোমরা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে